জেবেগম খালেদা বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য লড়াই সংগ্রাম করেছে। একটি ফাঁসি স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশে গণতন্ত্র বীজ বপন করেছে। সেই নেত্রী আজ কারার অন্তরালে, বিনা চিকিৎসায় আজকে মৃত্যু পথযাত্রী। জনতার দাবি বেগম খালেদাকে মুক্তি দিতে হবে, কিন্তু বর্তমান ফাঁসি স্বৈরাচার আজ বেগম খালেদাকে মুক্ত করতে চায় না। এই কারণেই তারা জানে বেগম খালেদা বর্তমান ফাঁসি স্বৈরাচারে আতঙ্ক হিসেবে, তারা সেই কারণে ভীত সন্ত্রস্ত হয়ে বেগম খালেদাকে মুক্তি দিতে চায় না। প্রিয় বন্ধুরা, সকল স্বৈরাচারের চিত্র আমরা দেখেছি, স্বৈরাচারের পতনের যে সিনারিও আমরা দেখেছি, আমি মনে করি এই সরকারের পতনের জন্য সর্বশেষ সময় অতিবাহিত হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন কিছুদিন আগে আফগানিস্তানে শাসকের পরিবর্তন হয়েছে, অনেক শক্তিধর মানুষরা সেদিন রাষ্ট্ররা তাদেরকে সরকার রেখেছিল, সেই পুতুল সরকারের পতন হয়েছে, তালেবানরা বিজয় হয়েছে। আমরা দেখেছি দালালরা কিভাবে বিমানে ওঠার জন্য, জীবন বাঁচানোর জন্য বিমানের পাখা ধরে পালানোর চেষ্টা করেছে। আজকেও বাংলাদেশে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আওয়ামী লীগের শাসন যারা করছেন, প্রশাসনের যে সমস্ত বন্ধুরা আছেন, তারা অনুগত হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদেরকে সতর্ক দিতে চাই। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হলে জনতার আদালতে আপনাদের বিচার হবে, সেই বিষয়টি বিবেচনা করে অবিলম্বে বেগম খালেদার মুক্তির দাবি করে আপনাদের সকলের সুস্থ মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় বাহিনী জিন্দাবাদ। শহীদ জিয়া আমার হোক। বেগম খালেদা জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। জনাব তরিক ইসলাম আমার হোক। শিল্পী উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল ঝিনাইদহ কৃতি সন্তান বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগের সাবেক ছাত্রনেতা তুখর বক্তা বাবু জয়ন্ত কুমার কুণ্ড। বাবু জয়ন্ত কুমার কুণ্ডের পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। মায়ের মুক্তির দাবিতে আয়োজিত ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট ঝিনাইদহের আবামর জনতা ভাই এবং বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত করতে হবে। অনেক পূর্ব থেকে আমরা আজকের এই সমাবেশ শুরু করেছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি মায়ের এই মুক্তির সমাবেশে দাঁড়িয়ে মাকে উদ্দেশ্য করে একটি গানের কয়েকটি কলি বলতে চাই, সেটা হচ্ছে আপনারা সবাই শুনেছেন, মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলেও বুঝি শেষ হবে না, এমন দরদি ভবে কে আছে সে আমার মা। আমাদের মাতাকে, আমাদের মাতাকে, আমাদের মাতাকে, বাইজিদ বস্তামের কথা সবাই জানে, আমাদের সবার আলাদা আলাদা মা আছে, কিন্তু বাংলাদেশে একজন মা আছেন যিনি বাংলাদেশের বর্তমানের 18 কোটি জনতার মাতা, তিনি হলেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় ভাইরা আমার, আমার পূর্ববর্তী অনেক বক্তা বলেছেন আমরা এই সরকারের কাছে নেত্রীর মুক্তি চাই না, আমিও চাই না। বিদ্রোহী কবি কাজী নজরুলের কথা সবাই জানেন, ব্রিটিশ আমলে যখন সমস্ত রাজনৈতিক নেতা
এই ভারতবর্ষের তৎকালীন ভারতবর্ষের রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করা হয়েছিল। তখন জেলখানায় বসে বিদ্রোহী কবি লিখেছিলেন, লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা। আজ আমরা বলতে চাই, লাথি মার ভাঙরে তালা হাসিনার বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা। কোন আবেদন নয়, কোন নিবেদন নয়, কোন দরখাস্ত নয়, কোন মানব বন্ধন নয়। আমরা এই সরকারের লৌহ কপাট লক্ষ লক্ষ জনতা সংগঠিত হয়ে লাঠি মেরে জেলখানার তালা ভেঙে বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করব, এই সবাদ ব্যক্ত করতে চাই। প্রিয় ভাইয়েরা, আমার মাত্র 3 মিনিট বক্তব্য দিয়েছি, মজিদ ভাই পিছনে আছে, আগে ছিল মশিউর ভাই, এখন আছেন মজিদ ভাই, অত্যন্ত পরিশ্রম তিনি করে যাচ্ছেন। আমি বলতে চাই, আজ যখন মিছিল নিয়ে আসলাম আমি এবং শরীদ পার সাবেক এমপি জনাব আব্দুল ওহাব সাহেব, আমাদের মিছিলে বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে উপর্য করে ধাক্কা দেওয়া হয়েছে। প্রশাসন আমাদের শত্রু নয়, আপনারা এই দেশের এই জনগণের কর্মকর্তা কর্মচারী। তবুও বলতে চাই, ঝিনাইদহের মাটির একটু অন্যরকম গন্ধ আছে। এই ঝিনাইদহ বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের ঝিনাইদহ, এই ঝিনাইদহ কবি গোলাম মোস্তফার ঝিনাইদহ, এই ঝিনাইদহ মরমী কবি পাগলা কানাইয়ের ঝিনাইদহ, এই ঝিনাইদহ 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের ঝিনাইদহ। এখানে যদি বারবার বাধা দেওয়া হয়, মায়ের মুক্তির আন্দোলনকে বাধাগ্রস্ত করা হয়, যত ব্যারিকেডের না কেন রক্ত দিয়ে ওই ব্যারিকেড আমরা ভেঙে ফেলব। আমরা ভেঙে ফেলে আমরা আমাদের মাকে মুক্ত করব, করব এবং করবই, এই আশাবাদ এবং ওয়াদা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরহ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিত আমাদের জনসভায় অতিথিদের বক্তৃতা প্রায় শেষ পর্বায়, আপনারা আর কিছু সময় ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এখানে আমরা উপস্থিত হয়েছে আমাদের নেত্রীর মুক্তির দাবিতে। আমি আক্রান্ত আবেদন করে নিবেদন করে বলব, মঞ্চের পিছনে জাতীয়তাবাদী ছাত্রদলের যে সমস্ত যুবদল ছাত্রদলের আছেন, আপনারা যদি বেগম খালেদা জিয়ার ভালোবাসে থাকেন, খালেদা জিয়ার মুক্তির জন্য এসে থাকেন, আপনারা মঞ্চের সামনে আসুন। জাতীয়তাবাদী ছাত্রদলের যে সমস্ত ছেলেরা, আপনারা মুক্তি চান, খালেদা জিয়ার মুক্তি চান, বক্তৃতা দেওয়ার পিছনে সরে গেছেন, আপনারা মঞ্চের সামনে আসুন। এই পর্যায়ে বক্তৃতা করবেন আজকের এই সমাবেশ সফল করার জন্য বিভিন্ন সময় যে নেতা আমাদের উচ্চ অনুপ্রেরণা দিয়েছে, যে নেতার পরামর্শে আজকের এই সমাবেশ সফল হতে চলেছে, ঝিনাইদহ জেলা বিএনপি যিনি সবসময় দেখভাল করে, ঝিনাইদহ জেলা বিএনপিকে সাহায্যে যে নেতা আমাদেরকে উচ্চ অনুপ্রেরণা করে, বেগম খালেদা জিয়ার আস্থাভাজন বর্তমান কেন্দ্র আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের একান্ত আস্থাভাজন বিশ্বস্ত, খুলনা বিভাগ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা জনতা তরিকুল ইসলামের সুযোগ্য সন্তান আমাদের প্রিয় মুখ অরিন্দ ইসলাম আমের, অরিন্দ ইসলাম আমের, জোরে কথা জোরে জোরে জোরে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে
ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট এস এম মশিউর রহমান উপস্থিত আজকের আয়োজনের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান খুলনা বিভাগের নির্যাতিত নিপীড়িত মানুষের আশ্রয়স্থল উচ্চ আদালতে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য এই মাটির প্রীতি সন্তান বারবার নির্বাচিত সংসদ সদস্য আমার শ্রদ্ধেয় চাচা আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মশিউর রহমান উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কুষ্টিয়া সদর আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাবউদ্দিন উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ের সম্পাদক এই ঝিনাইদহের প্রীতি সন্তান আমার বড় ভাই অ্যাডভোকেট আসাদুজ্জামান উপস্থিত ঝিনাইদহের আরেক প্রীতি সন্তান আমার প্রিয় সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অগ্রজ বড় ভাই আমিরুজ্জামান খান শিমুল উপস্থিত কালীগঞ্জ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমার শ্রদ্ধেয় চাচা আমাদের প্রিয় নেতা শহীদুজ্জামান বেটু উপস্থিত শৈলকুপা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমার শ্রদ্ধেয় চাচা আমাদের প্রিয় নেতা জনাব এম এ ওয়াহাব উপস্থিত কালীগঞ্জের প্রীতি সন্তান আমার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রজ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ উপস্থিত আমাদের পার্শ্ববর্তী জেলা মাগুরা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব আলী আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান আবিদ কিশোর সদস্য সচিব আক্তার হোসেন উপস্থিত আমার পার্শ্ব আমার নিজের জেলা যশোরে বিএনপির সংগ্রামী সদস্য সচিব জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট সৈয়দ শাহরুল্লাহ সাহু আমার পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া আমার পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা আমাদের পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরা থেকে আগত বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের ঝিনাইদহে 12টি সাংগঠনিক ইউনিটের আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমার অঙ্গ এবং সহযোগী সংগঠনের ভাইরা আমার মা ও বোনেরা গণমাধ্যমের বন্ধুরা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ যারা দুদিন যাব আমাদের এই কর্মসূচিতে বাধা দেবার প্রাণান্তকর চেষ্টা করে ব্যর্থ হয়ে সর্বশেষ আমাদের সাথে সহমতি প্রকাশ করে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন এবং প্রিয় ঝিনাইদহবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দুপুর 1টার জনসভা সকাল 9টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আপনাদের পদধ্বনিতে সকাল 10টায় ঝিনাইদহ জেলা বিএনপিকে সমাবেশ শুরু করতে হয়েছে 2:30 বেজে গেছে আপনারা এখানে যারা উপস্থিত অধিকাংশ সকালের নাস্তা না খেয়ে দুপুরের খাবার গ্রহণ না করে উপস্থিত আমি বেশি কথা বলবো না আজকে পত্রিকায় দেখলাম গতকাল অনলাইন মিডিয়াতে দেখেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আইন মন্ত্রী নাকি মতামত দিয়েছেন আইনের মধ্যে থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বিনা ভোটে বেআইনি সরকারের মুখে আইনের কথা শুনলে আগে হাসি পেত আজ বিরক্ত লাগে যখন কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেন দেশের বাইরে বাংলাদেশের আইন কোথায় থাকে
যখন আপনার সোনার ছেলেদের হাতে আপনাদের মতো মেধাবী ছাত্রদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয় তখন বাংলাদেশের আইন কোথায় থাকে? যখন আমার বোন ফেলানির রাশ ওই কাঁটাতারে ঝুলে থাকে নতজানু পররাষ্ট্রনীতির কারণে যখন পার্শ্ববর্তী দেশের কাছে প্রতিবাদটুকু করতে পারেন না তখন বাংলাদেশের আইন কোথায় থাকে? যখন বেসিক ব্যাংক এবং সোনালী ব্যাংক কেলেঙ্কারির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নেয় আপনাদের সোনার সন্তানেরা তখন বাংলাদেশের আইন কোথায় থাকে? আপনারা আইনের কথা বলবেন না, আপনারা জনগণকে বিভ্রান্ত করবেন না। মনে রাখবেন এটি ঊনবিংশ শতাব্দী কিংবা বিংশ শতাব্দী নয়, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আপনারা জনগণকে বিভ্রান্ত করবেন এটি সম্ভব নয়। মনে রাখবেন বাংলাদেশের 16 কোটি জনগণের 70% বয়স হচ্ছে 39 বছরের নিচে। এই তরুণ এবং যুবক সমাজেরা কি করতে পারে? তারা কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সংস্কার আন্দোলনে সেটি দেখিয়ে দিয়েছে। আর তরুণ যুবকদের সাথে প্রবীণদের সম্মেলন ঘটলে কি ঘটে আজকে ঝিনাইদার এই সমাবেশ সেটি দেখিয়ে দিয়েছে। প্রিয় সাথী ও ভাইরা, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কারোর অনুকম্পা চাই না, আমরা কারোর দয়া দাক্ষিণ্য চাই না। স্বাধীনতার 50 বছর যখন আমাদের পূর্তি হচ্ছে আমরা শুধু চাই বাংলাদেশের বিচারাঙ্গন আইন অনুযায়ী চলবে, বিচারকরা স্বাধীনভাবে তাদের বিচার কার্য সমাধান করবে। যদি সেটি সম্ভব হয় তাহলে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আইনের প্রক্রিয়ায় জামিন পাবেন এবং উচ্চ শিক্ষাতে বিদেশ গমন করবেন। কোন নির্দেশনার প্রয়োজন নেই। 1971 সালের 26 মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কারণ নির্দেশনায় স্বাধীনতার ঘোষণা দেননি, তিনি জনগণের পাশ বুঝেছিলেন, তিনি জনগণের চোখের ভাষা বুঝে বুঝেছিলেন। আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরা জনগণের চোখের ভাষা বোঝে এবং কখন কোন সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এটি তাদেরকে বলে দেওয়ার প্রয়োজন হবে না। আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছে সময় অত্যাসন্ন, যখন আমরাই আমাদের নেত্রীকে কিন্তু মুক্ত করে আনবো। কিন্তু বলতে চাই স্পষ্ট করে, যদি বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনেন তাহলে শেখ হাসিনা ওয়াজেদ আপনিও কিন্তু সেদিন বাংলাদেশকে বিতাড়িত হবে। সম্প্রতি শুনলাম মালদ্বীপের সাথে নাকি চুক্তি স্বাক্ষর হয়েছে। কি চুক্তি? ক্রুজ শিপ নাকি চলাচল করবে। কারণটি কি? সারা বিশ্ব আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীদের ভিসা বাতিল করছে। মালদ্বীপে প্রবেশ করবার জন্য পূর্বের ভিসা প্রয়োজন নেই, একটি বিমানে সর্বোচ্চ 450 যাত্রী যেতে পারে, আর ক্রুজ শিপে নাকি 6000 যাত্রী পরিবহন করা সম্ভব। আওয়ামী লীগের নেতৃবৃন্দ পালানোর প্রক্রিয়া শুরু করেছেন, আপনাদেরকে সজাগ থাকতে হবে যাতে করে কোনো আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে। কারণ বিচারের মাধ্যমে তাদেরকে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চয়তা বিধান করব। দেখা হবে রাজপথে যে আন্দোলনের সূচনা খুলনা বিভাগের যশোর থেকে শুরু হয়েছে, সেই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে আজকের উজিরার স্কুল মাঠে। আগামীকাল এই আন্দোলনের ঢেউ ওই চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুরকে ছাপিয়ে রাজধানী ঢাকায় প্রবেশ করবে। সেই আন্দোলনে আপনি আমি একতাবদ্ধ হবে, গণতন্ত্র পুনরুত্থান না করা পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বম অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতদের, আজকের এই সমাবেশে এই পর্যায়ে বক্তৃতা করবেন ঝিনাইদহের গিরিশ সন্তান সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা স্বর্গবাসীকে গত সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির কাছে প্রত্যক্ষ পরোক্ষভাবে সকল প্রকার সহযোগিতা করে থাকে। কেন্দ্র বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট আসাদুজ্জামান।
Bismillahirrahmanirrahim. মায়ের মুক্তির দাবিতে নাদাওয়াত জেলা বিএনপি পক্ষ থেকে আজকের এই সমাবেশে এই অগাস্ট গ্যাদারিংয়ের সম্মানিত সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব এস এম মশিউর রহমান উপস্থিত আমাদের প্রিয় নেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি আজকের সভার সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতা আইনজীবী দক্ষিণবঙ্গের মানুষের আস্থার প্রতীক সাবেক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী উপস্থিত ঝিনাইদহ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা অন্যতম রূপকার সাবেক সংসদ সদস্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ মশিউর রহমান মঞ্চে উপবিষ্ট খুলনা বিভাগের অন্যতম কৃতি সন্তান আমাদের গর্বের আমাদের অহংকারের তরুণ সমাজের আইকন হিসেবে যে ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছেন সেই খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিন মঞ্চে উপবিষ্ট আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা সহকর্মী খুলনা বিভাগের বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু মঞ্চে উপবিষ্ট বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা সম্পাদক আমাদের প্রিয় সহযোদ্ধা আমিরুল ইসলাম খান সিমন মঞ্চে উপবিষ্ট আমাদের বিএনপির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য জনাব সোহরাব হোসেন মঞ্চে উপবিষ্ট বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য মীর রবিউল ইসলাম লাবলু সাবেক সংসদ সদস্য শাহানা আপা সাবেক সংসদ সদস্য আমাদের স্বর্গপাত গণমানুষের নেতা প্রিয় নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মেহার এখানে উপবিষ্ট আমাদের কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য জনাব শহীদুজ্জামান বেল্টু উপবিষ্ট গত সংসদ নির্বাচনে প্রার্থী আমাদের ছোট ভাই প্রিয় ছোট ভাই স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সম্পাদক সিনিয়র যুগ্ম সম্পাদক ফিরোজ সহ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল মৎস্যজীবী দল তাঁতি দল সহ ঝিনাইদহের আপামর জনতা সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমি বাবু জয়ন্ত কুমার কুণ্ডুর বক্তৃতার গুণমুগ্ধ ভক্ত অনিন্দ ইসলাম অমিতের জ্বালাময়ী বক্তৃতা শুনেছেন অন্যান্য বক্তাদের বক্তব্য শুনেছেন আমি জ্বালাময়ী বক্তৃতা দিতে অভ্যস্ত নই আজকের এই জনসমাবেশ থেকে প্রশাসনের ভাইদের কাছে বলছি এত বাধা দিয়েছেন এত অত্যাচার করার চেষ্টা করছেন নির্যাতন করার চেষ্টা করছেন আমাদের ছাত্র জীবনে একটি স্লোগান দিতাম পুলিশ তুমি যতই বাড়ো বেতন তোমার 412 আপনারা যতই মারামারি করেন না কেন আপনার বাড়ি যদি গোপালগঞ্জে না হয় কোন প্রাইস পোস্টিং আপনারা পাবেন না ঢাকা মেট্রোপলিটন এলাকায় পোস্টিং পাবেন না ভাইরা আমার চট্টগ্রাম মেট্রোপলিটনে পোস্টিং পাবেন না ঝিনাইদহের মতো আখ্যাত জায়গায় আপনাদের দিয়ে রেখেছে ডাম্পিং পোস্টিং হিসাবে সেখানে থেকে এত বাড়াবাড়ি করবেন না
আপনারা দেখেছেন মারামারির ফলাফল তাকলাম রাত কি করেছিলেন মারামারি করেছেন দেশের জনগণ দেখেছে দেশ থেকে পালিয়ে কানাডা ঢুকতে গেছে কানাডা ঢুকতে পারেনি দুবাই ঢুকতে গেছে দুবাই ঢুকতে পারেনি বাংলাদেশে ফেরত এসেছে সরকার ক্ষমতায় আছে তাই এখনো জেলখানায় ঢুকেনি কিন্তু কারাগার ওনাকে লাল অভ্যর্থনা দেওয়ার জন্য অপেক্ষায় আছে বাড়াবাড়ির ফল কখনো ভালো হবে না প্রিয় বন্ধুরা আমরা মায়ের মুক্তির জন্য এসেছি এই বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন তার সবকিছু এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের হাত ধরে সেই জিয়া পরিবারকে যদি আমরা এই দুঃসময়ে পাশে না দাঁড়িয়ে আমাদের মায়ের মুক্তির জন্য যদি এই সমাবেশে না আসতাম তাহলে আমরা উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকতাম আমরা দার্থহীন ভাবে বলতে চাই কারার ওই লৌহ কপাট হাসিনার লৌহ কপাট ভেঙে সকল শৃঙ্খল ভেঙে আমরা আমার মায়ের সুচিকিৎসার ব্যবস্থা করব সেই প্রত্যয় দীপ্ত ভাবে আমরা বাংলাদেশে রাজপথে নেমেছি আমার এদেশের মাটিতে এই সরকার ক্ষমতা আসার পরে 601 জনের মতো আমার প্রিয় সহযোদ্ধাকে আপনারা গুম করেছেন 3000-এর মতো আমার সহযোদ্ধাকে বিনা বিচারে গুলি করে হত্যা করেছেন সারা বাংলাদেশের 36 লক্ষ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন আইন মন্ত্রী আপনি আইন পড়ে দেখেন 1973 সালের যে আইনে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন সেই আইনের 4 ধারায় মানবতা বিরোধী যে অপরাধের সংজ্ঞা নির্ধারিত হয়েছে সেই সংজ্ঞা অনুসারে এই 601 জন মানুষকে গুম করা 3000-এর মতো মানুষকে বিনা বিচারে হত্যা করা 36 লক্ষ মানুষকে মিথ্যা আসামি করা মানবতা বিরোধী অপরাধ যে মানবতা বিরোধী অপরাধের কারণে জড়িত থাকার কারণে ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের পুলিশ প্রধান বাংলাদেশের র‍্যাবের প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধানকে যুক্তরাষ্ট্র ভিসা বাতিল করেছে ভিসা কার্ড বাতিল করেছে সম্পদ বাজেয়াপ্ত করেছে আপনাদের কাছে দার্থহীন ভাবে বলতে চাই বাংলাদেশে সংগঠিত সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হবে সমস্ত খুন গুমের বিচার হবে সমস্ত মিথ্যা মামলার বিচার হবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এদেশের মাটিতে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে সেই প্রত্যয় দীপ্ত পদ শপথ আমরা নিয়েছি বন্ধুরা আজকে এই জনসভা থেকে ফিরে আপনারা দৃঢ় কণ্ঠে দীপ্ত কণ্ঠে সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন যারা দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ করছেন তারা সজাগ হয়ে যান যারা দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ করছেন নৌকার সাথে আদান করছেন দালালি করছেন জোচ্চুরি করছেন বদমাইশি করছেন বেগম খালেদা জিয়ার সাথে বেমানি করছেন তারেক রহমানের সাথে বেমানি করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদরের সাথে বেমানি করছেন আজকের পর থেকে তারা সজাগ হয়ে যান সঠিক পথে আসুন রাজপথ দখল করুন আওয়ামী লীগকে মুখ মোকাবেলা করুন বিএনপি আপনার শত্রু নয় বিএনপি আপনার প্রতিপক্ষ নয় আপনার সহযোদ্ধা আপনারা দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলুন দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে
স্লোগানে স্লোগানে কথা হবে বেগম খালেদা জিয়ার মুক্তির মিছিলে কথা হবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মিছিলে কথা হবে সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ তরুণদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশের লক্ষ কোটি নিপীড়িত জনতা জিন্দাবাদ ছত্রিশ লক্ষ মামলা আসামিদের প্রতি লাল সালাম ছয়শ গুমের শিকার কমরেডদের বন্ধুদের পরিবারদের প্রতি লাল সালাম তিন হাজার বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার সহযোদ্ধা কমরেডদের প্রতি লাল সালাম সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমরা আমাদের সমাবেশের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি জননেতা অধ্যক্ষ আলহাজ সুরাবউদ্দিন অধ্যক্ষ আলহাজ সুরাবউদ্দিন আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই সমাবেশের প্রধানমন্ত্রী বিশিষ্ট আইনজীবী বিশিষ্ট রাজনীতিবিদ আপনাদের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য স্বাধীনতা সময় যাত সময় এক সময় ভারতের ক্যাম্পে থাকা ক্যালিমিয়ার শুরু হয়েছিল ম্যাডামের উপদেষ্টা জনাব মশিউর রহমান এখানে উপস্থিত আছে মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ আমাদের প্রিয় নেতা তার তরুণ ভাই সৈরভ সন্তান ভারপ্রাপ্ত খুলনা সম্পাদক অমিত সহ সকল নেতৃবৃন্দ সামনে বসে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আন্দোলন সংগ্রামের তীর্থভূমি কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সংগ্রামী ভারত বাংলাদেশের কাছে আইনজীবীদের ধন্যবাদা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি বীরোত্তমের সহধর্মিণী আমাদের প্রিয় নেতা দেশনাথ তারেক রহমানের মাতা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী জনপ্রিয় বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাকে বর্তমান জালেম শেখ হাসিনা সরকার তার ক্ষমতায় টিকে রাখার জন্যই আজ মিথ্যা কেস দিয়ে আজকে উন্নত চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর দিকে ধাবিত করছে সংগ্রামী ভারত আপনাদের সংলগ্ন হবে শহীদ রাষ্ট্রপতি রহমান যখন ক্ষমতায় এসেছিলেন তিনি বাংলাদেশের জাতীয়তাবাদ সততার ভিত্তি করে এই দেশের উন্নয়ন করেছিলেন স্বাধীনতা সাতত্ব রক্ষার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন বর্তমানে সরকার এই দল এবং বাইরের শক্তি তাদের স্বার্থ বিরোধী মনে করে শহীদ রাষ্ট্রপতি জনামকে ষড়যন্ত্র করে হত্যা করেছিল তার মনে করেছিল শহীদ জিয়ার হত্যার মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদ শহীদ জিয়ার রাজনীতি ধ্বংস হয়ে যাবে কিন্তু বেগম খালেদা বলিষ্ঠ নেতৃত্বে গতিশীল নেতৃত্বে জনাব তারেক রহমান বাংলাদেশে সারা বাংলাদেশে তৃণমূল সম্মেলনের মাধ্যমে শহীদ জিয়ার রাজনীতিকে প্রস্ফুটিত করেছিল এদেশের মানুষের মাঝে করেছিল সেই সময় এই স্বতন্ত্রতা ভয় পেয়ে তার মনে ছিল বেগম
ধ্বংস করতে না পারলে, রাজনীতি বার করতে না পারলে শহীদ জিয়া রাজনীতি টিকে থাকবে, তাদের স্বার্থ মৃত হবে। তাই তো তথাকথিত ওয়ান ইলেভেন তাই মানে মানস চৌধুরী বেগম খাজা তারেক রহমানকে মানস করবে রাজনীতি থেকে, সেই উদ্দেশ্য নেই। বেগম খালেদা মিথ্যাকে দিয়ে মৃত্যু দিকে যাচ্ছে এবং তারেক রহমানকে বিদেশ থেকে আসতে দেওয়া হচ্ছে না। এই জানেন সরকার রাত দিনে ভোট রাতে করেছে প্রশাসন দিয়ে। আজকে দ্রব্যমূল্য হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে, সংবাদপত্রের স্বাধীনতা নাই। আজকে লক্ষ লক্ষ মানুষের মধ্যে আজকে কেস দিয়েছে, আজকে হয়রানি করছে, আজকে হাজার মানুষকে আশ্বাস পাইয়ে দিয়েছে, গুম করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। আমেরিকা আজকে সংশোধন জারি করেছে। আজ পুলিশ ভাবে বলতে চাই পতনের ডাক শুনতে পান না সরকারের, বাতাসের দিকে তাকিয়ে কাঁপতে শোনেন। এই সরকারের পতনের সময় এসেছে। আজকে দেশের মানুষ চাই বিএনপিটা কঠিন আন্দোলন করুক, সেই আন্দোলনে যে ঢেউ আসবে আজকে এই সরকারের পতন হবে, বেগম খালেদা মৃত্যু হবে, তারেক রহমান দেশে ফিরে আসবে এবং মানুষের সকল অধিকার প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতদের, আমরা আমাদের সবার কাজ প্রায় শেষ প্রান্তে। আমাদের আর দুইজন মেহমান বক্তৃতা করবেন, যার বক্তৃতা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই পর্যায়ে আজকের এই সমাবেশে বক্তৃতা করবেন জেলা বিএনপি, যার হাত ধরে সৃষ্টি হয়েছে, যেন তার নেতৃত্বে আমরা রাজনীতির শিক্ষা পেয়েছি। সাবেক জেলা বিএনপির সম্মানিত সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক সংসদ সদস্য মা মাটি মানুষের সাথে যার সম্পর্ক, বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা, আমাদের রাজনীতির অভিভাবক পুরাতে, আমাদের প্রিয় নেতা জনতা জনাব বশির রহমান, জনতা জনাব বশির রহমান, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দুইবারের সংসদের বিরোধী দলের নেত্রী, বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের 16 কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে সারা দেশের 34টি জেলায় বিএনপির এই দাবি দিবস উপলক্ষে গণসমাবেশের অংশ হিসাবে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আমার প্রিয় সহকর্মী জনাব এস এম মশিয়ার রহমান, আজকের সভার প্রধান অতিথি আমার বন্ধুবর মাগুরার কৃতি সন্তান হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বাবু নিতাই রায় চৌধুরী, মঞ্চ প্রতিষ্ঠ আমাদের প্রিয় নেতা আমার রাজনৈতিক শিক্ষাগুরু জনাব তরিকুল ইসলামের কৃতি সন্তান, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অমিত, আমার ছোট ভাই জনাব শিমুল, আমাদের কালীগঞ্জের কৃতি সন্তান জনাব ফিরোজ,
মঞ্চবিষ্ট জেলার জয়ন্ত কুমার কুণ্ডু আমাদের প্রিয় ছোট ভাই কুষ্টিয়া থেকে আগত আমার প্রিয় সহকর্মী একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় যারা আমরা একসঙ্গে মানপুরে বেতাই বা বেতাই ক্যাম্পে এক গোডাউনে থেকে ট্রেনিং নিয়েছিলাম অধ্যক্ষ সুরাজউদ্দিন আহমেদ মঞ্চবিষ্ট আমাদের ঝিনাইদহ কৃতি সন্তান জননেতা জনাব তারেক রহমানের উপদেষ্টা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক বিশিষ্ট আইনজীবী এবং বিএনপির যিনি আন্তর্জাতিক বিষয় দেখাশোনা করেন তাদের অন্যতম জনাব অ্যাডভোকেট আছাদ আমার প্রিয় সহকর্মী জনাব বেল্টু ভাই ওয়ার্ক ভাই আমাদের সাবেক সংসদ সদস্য জনাব শাহানা রহমান রানী সহ যশোর মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর এবং নড়াইল থেকে আগত নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ ঝিনাইদহ জেলার বিভিন্ন থানা এবং পৌর নেতৃবৃন্দ প্রশাসনের ভাইরা মা এবং বোনের আসসালামু আলাইকুম অনেক বক্তৃতা আপনারা অনেকক্ষণ ধরে শুনেছেন বেশি বক্তব্য দিয়ে আপনাদের ধৈর্য স্থিতি আমি ঘটাতে চাই না শুধু একটি কথা আমার বেশি করে বলতে ইচ্ছা হচ্ছে আজকের এই সমাবেশ ঠেকানোর জন্য ঝিনাইদহ প্রশাসন পুলিশ প্রশাসন এহেন কাজ নাই যা করে নাই যা করে নাই গত রাত্রে আমাদের প্রিয় নেতা জনাব রণকের বাড়ি পুলিশ গিয়েছে আমাদের নেতা পিন্টুর বাড়িতে পুলিশ গিয়েছে আমাদের ছাত্র দলের সভাপতি সৌম্যের বাড়িতে গতকাল রাত্রে পুলিশ পাহাড় পাঠানো হয়েছে আজকে সারা ঝিনাইদহ জেলার এমন রাস্তার একটি মোড় নাই যেমন আজকে পুলিশ বসানো হয় নাই পায়ে হেঁটেও মন শাস্তি দিচ্ছে না ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে গাড়ি পাঠানো হয়েছিল গাড়ির চাবি নিয়ে নেওয়া হয়েছে এমনকি মোটর সাইকেলের চাবি নেওয়া হয়েছে এবং সুরাস্তার চাবি আমি যখন বাসার থেকে বেরিয়ে এই মঞ্চে আসছিলাম পোস্ট অফিসের বলে আমার গাড়ি পর্যন্ত ঠেকানো হয়েছে যে তার দেওয়া হবে না এই বলা হয়েছে আমি যখন পরিচয় দিয়েছি তখন উনি থতমত খেয়ে পরে তারা অবশ্য সম্মানের সাথে আমার গাড়িকে ছেড়ে দিয়েছে কোন লজ্জাতে না আছে হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলন যেন না হয় মানুষ যাতে জাগে না উঠে তার জন্য এমন অপকর্ম নেই যা তারা করছে না কিন্তু আমি আপনাদেরকে জানাতে চাই শেখ হাসিনাকে জানাতে চাই রক্তের অপর নাম হচ্ছে মুক্তি রক্তের অপর নাম হচ্ছে মুক্তি 71 সালে আমি 30 লক্ষ লোক রক্ত দিয়েছিলাম যার কারণে 1971 সালে 16ই ডিসেম্বর শহীদ জিয়াউর নেতৃত্বে আমরা বাংলাদেশকে মুক্ত করতে পেরেছিলাম রক্ত দিতে হবে পোস্ত ঘর শুধু মঞ্চে এসে বড় বড় কথা বললে হবে না রক্ত দেওয়ার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি হতে হবে রক্ত না দিলে মুক্তি আসবে না এই কথা আমাদের সর্বদা মনে রাখতে হবে 71 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম এই ঝিনাইদহের কমান্ডার আমি ছিলাম সর্বপ্রথম 6ই ডিসেম্বর ঝিনাইদহে প্রথম যে ফ্রিডম ফাইটার ইন্ডিয়ান আর্মিদের সঙ্গে প্রবেশ করেছিল তার মধ্যে প্রথম ছিলাম আমি আমি আজকে আপনাদের দ্বারা সামনে বলতে চাই আমার বয়স হয়েছে আজকে তরুণের পালা আপনাদেরকে গত যুদ্ধের আগামী সৈনিক হিসাবে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশকে হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব আপনাদের নিতে হবে আর আপনারা জানেন হাসিনার সময় শেষ হয়ে আসছে বাংলাদেশ বিমান একটা স্লোগান দেয় দেখেছেন আপনারা গায়ে লেখা আছে অ্যাডভার্টাইজের উপরে লেখা থাকে ছোট হয়ে আসছে পৃথিবী কি আছে ছোট হয়ে আসছে পৃথিবী বাংলাদেশের শেখ হাসিনা আওয়ামী লীগ ছোট হয়ে আসছে বুঝেছেন তো আপনারা আজকে জায়গা নেই আমার এক ভাই বলেছে সেই টাকোয়া মুরাদের কথা কানাডায় যে এয়ারপোর্টে বয়ে থেকেছে জায়গা পাই নাই দুবাই এসেছে দুবাই শহরে ঢুকতে দেয় নাই ব্যাগটা মাথার নিচে দিয়ে এয়ারপোর্টে
ফ্লোর রশিয়া থেকে 2 ইঞ্চি কাটাছে তারপরে দুবাই থেকে জোর করে তাকে প্লেনে করে ঢাকায় পাঠিয়ে দিয়েছে আজকে পৃথিবী ছোট হয়ে আসছে আপনারা শুনেছেন আমেরিকার নেতা নানক সাহেব আমেরিকার এমবেসেডরের গাড়িতে ড্রিঙ্ক মেরেছিল তার ভিসা বাতিল করে দিয়েছে পুলিশের যিনি প্রধান র‍্যাবের যিনি প্রধান সেনাবাহিনীর যিনি সাবেক প্রধান এরকম সাতজন বড় বড় অফিসারের আমেরিকায় আর জীবনে রশিয়া মতপর্যন্ত ঢুকতে পারবে না সে আইন পাঠিয়েছে যাদের হাজার হাজার কোটি টাকা আমেরিকায় আছে সেই টাকাও আজ তারা কোনোদিন বাংলাদেশে ফেরত আনতে পারবে না ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশ সরকারের কিছু টাকা আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে রয়েছে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে এই টাকা ফেরত দিয়ে দেওয়ার জন্য যদি এই টাকা বাংলাদেশ ফেরত আনার না আগে আমেরিকা এই টাকা বাজেয়াপ্ত করে দেবে ইনশাআল্লাহ হাসিনা আপা মোদীর সঙ্গে বহুত পিরিত করলেন কিন্তু আজকের এই দুঃসময়ে মোদী কিন্তু আপনার পাশে নাই আজকে মোদী আর আমেরিকার প্রেসিডেন্ট গলাগলি করে আজকে আপনার বিরুদ্ধে নেমেছে এটা আপনি বুঝতে পেরেছেন সেই জন্যই বলছি বাংলাদেশ ছোট হয়ে আসছে আপনার সময় ছোট হয়ে আসছে পালানোর জায়গা নেই সেই জন্য মালদ্বীপের সঙ্গে চুক্তি করছেন মালদ্বীপে চলে যাবেন পালিয়ে আমার আসাদ ভাই বলেছেন মালদ্বীপ ছোট দেশ যে কোনো সময় ডাকাতরাও মালদ্বীপ দখল করে না ইরাক একবার নিয়েছিল জানেন আপনারা মালদ্বীপে যে রেহাই পাবেন না পৃথিবীর 200-250 দেশের মধ্যে আমেরিকায় গণতান্ত্রিক সম্মেলন হয়েছে 111টা দেশকে দাওয়াত দেওয়া হয়েছে একটা দেশকে দাওয়াত দেওয়া হয় নাই সেই দেশের নাম কি বলেন তো বাংলাদেশ সেই দেশের নাম কি এই দেশে কোনো গণতন্ত্র নাই হাসিনা যতই বড় গলায় চিল্লাক না কেন তার সেই চাপাবাজ মন্ত্রী উবাইদুল কাদের যত চিল্লাচিল্লি করুন করতে করতে হার্ট অ্যাটাক হয়ে গেছে শুনেছেন তো উনাকে মন্ত্রী বানানো হয়েছে শুধু একটাই কারণে বিএনপিকে গালাগালি করতে হবে উনি হচ্ছে বিএনপি বিরোধী মন্ত্রী উনি চাপাবাজ মন্ত্রী চাপাবাজ মন্ত্রী চিটাগাঙ্গের আর একটা মন্ত্রী হয়েছে নাম যা আপনারা জানেন তারে তথ্যমন্ত্রী বানানো হয়েছে তার কাজটা কি একটাই কাজ বিএনপি প্রতিমন্ত্রী উনি বিএনপি বিরোধী মন্ত্রী সকালবেলা ঘুমেতে উঠে আগে শেখ হাসিনার কানে বিএনপির নামে একটা কাজ গালি দিয়ে তারপর উনি রাস্তা করেন এই জন্য উনার মন্ত্রী রাখা হয়েছে এই গালাগালি করে কোনো লাভ হবে না মানুষ জেগেছে সমস্ত গাড়িগুলো বন্ধ করে হাজার হাজার লোক এই ঝিনাইদহ আজ অচল করে দিয়ে প্রবাহ করেছে হাসিনার দিন শেষ খালেদা জিয়ার বাংলাদেশ হাসিনার দিন শেষ তারেক রহমানের বাংলাদেশ প্রস্তুত হন যুদ্ধের জন্য এই যুদ্ধের ডাক আসছে অনেকেই বলছেন এখনই আপনারা আন্দোলন ঘোষণা করে দেন ভাই আমার আমরা আন্দোলন করব অবশ্যই আন্দোলন করব কারণ এই লুটেরা সরকার এই খুনি সরকার এই গুমখারা সরকার এই তাবেদার সরকারকে ক্ষমতায় রেখে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে সেজন্যই আমাদের আন্দোলন করতে হবে খালেদা জিয়াকে ক্ষমতায় বসানোর জন্য নয় তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য নয় এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই আমাদের আন্দোলন করা ছাড়া আজকে বিকল্প নাই গত এক সপ্তাহে চালের দাম বেড়েছে 6 টাকা কয় টাকা 6 টাকা তেল লবণ মরিচ পেঁয়াজ তরি তরকারি বিদ্যুৎ গ্যাস তেল এমন কোনো দ্রব্য নাই যা 3 গুণ 4 গুণ দাম বাড়ানো হয় নাই বাংলাদেশে এখন কাগজ নাই সব কাগজ শেখ হাসিনার বাপের কাল্লা দিয়ে টাকা ছাপা হচ্ছে আর বাজারে ছাড়া হচ্ছে এত টাকা ছাড়া হচ্ছে যে টাকার এখন আর কোনো দাম নাই বস্তা ভরে টাকা নিয়ে জিনেদা হাটে গেলে পকেট ভরে বাজার করে বাড়ি আসা যায় না এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে গণতন্ত্র ফিরিয়ে দিতে গেলে মানুষের মৌলিক অধিকার যদি ফেরত আনতে চান আজকে কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে যুবক কে যুবতী এ দেখার কোনো ভেদাভেদ নাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে যে কোনো মূল্যে
আমরা এই শেখ হাসিনাকে আমাদের তাড়াতে হবে। আপনারা জানেন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে আইনি নাকেরটা নাই। আমি যদি জিজ্ঞাসা করি শেখ হাসিনা আপনি মহিউদ্দিন ফখরের দিনের সময় আপনার বিরুদ্ধে চেয়ারম্যান মামলা হয়েছিল, আপনি কি করে তখন বিদেশে লন্ডনে গেছিলেন বলেন তো? কোন আইনে গিয়েছিলেন বলেন আপনি? নাসিম সাহেব যখন জেল হয়ে গিয়েছিল 1111 সরকারের সময় মরণাপন্ন অবস্থা থেকে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল, কোন আইনে আপনি পাঠাইছিলেন? দয়া করে একটু জানান তো দেশবাসীকে। আমার আইনের ভাইরা হয়তো আমার থেকে আইনের বেশি কথা বলতে পারবে, কিন্তু আমি এইটুকু বলতে চাই ক্ষমা করার অধিকার রাষ্ট্রপতির আছে। 401 ফ্যাক্ট দেখানোর দরকার নেই। এই কত সামরিক প্রধান জেনারেল আজিজের দুই ভাই কুখ্যাত ডাকাত এবং খুনি, একদিন জেলে না যে এক ভাই তাকে আপনারা মাফ করে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, সত্যি না মিছে কথা? জেল হলি জেলে না ঢুকে মার্সি পাওয়া ক্ষমা পাওয়া কোন আইন পৃথিবীর কোন দেশে নাই, বাংলাদেশের সংবিধানেও নাই, তা আপনারা ভঙ্গ করেছেন, এর জন্য আপনাদের বিচার হবে ইনশাল্লাহ। আজকে কোর্ট বলেন, কাচারি বলেন, পুলিশ বলেন, দারোগা বলেন, মুজিব কোর্ট বলেন, সব কোর্টের উপরে একটাই কোর্ট আছে, মুজিব কোর্ট। মুজিব কোর্ট যদি গায়ে থাকে তাহলে আর কোনো আইন আদালত দরকার হয় না। সেজন্যই আমরা হাতিরাকে তাড়াতে চাই। আমরা আপনাদের অনুরোধ করব, দয়া করে আপনারা উদ্বিগ্ন না হয়ে উত্তেজিত না হয়ে ঐক্যবদ্ধ হন, ইনশাল্লাহ সামনে সময় আসছে হাসিনাকে তাড়ানো হবে। এত টাকা লুট করেছে 7 বছর 10 বছরে 7 লক্ষ কোটি টাকা, যা দিয়ে 26টা পদ্মা ব্রিজ করা যায়, এই টাকা শুধু আওয়ামী লীগ এবং তার লোকজনরা লুট করেছে, ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, এবং যেখানে যত টাকা এমনকি বিদেশের যে টাকা ছিল সেখান থেকেও লুট করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ভোল খুলে সেখান থেকে আপনারা দেখেছেন $10 কোটি লুট করে নিয়ে যাওয়া হয়েছে। তারা নিয়েছে সব শেখ হাসিনার আত্মীয় স্বজন পরিবার পরিজন। আমি আর বক্তৃতা না বাড়িয়ে শুধু এইটুকু বলবো, পুলিশ ভাইরা যে দেশে আপনাদের প্রধানকে আজকে নিষিদ্ধ করেছে আমেরিকা, আপনারা তার কথা শুনে আমাদের বুকে গুলি চালাবেন, আপনার পরিণতি আপনার ছেলেমেয়ের পরিণতি কি হবে এটা দয়া করে একটু জানার জন্য আপনাকে অনুরোধ করছি। আগে নিজের সংসারকে চিন্তা করেন, আগে বউ বাচ্চা যদি বাঁচে তাহলে আপনার লাভ হবে, আর বউ বাচ্চা সহ যদি আপনাকে নিষিদ্ধ করা হয়, র্যাবের মতো সব যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে আপনি পালানোর কোনো জায়গা পাবেন না। হাসিনাকে এখন আর ভারত দাদারা অত গুরুত্ব দিচ্ছে না, কারণ মনে করছে সে চাইনা হয়ে গেছে, সব চাইনার হয়ে গেছে। হাসিনার মতো দিল্লি চলে যাবেন, দিল্লি যাওয়ার পথ পাবেন না ইনশাল্লাহ। আমি আগেই বলেছি পৃথিবী ছোট হয়ে আসছে, এই ছোট পৃথিবীতেই থাকতে হবে। আজকে রুদিরানি মাঠে অনুপস্থিত, এই জন্য তার সামনে আপনাদেরকে হাজির হতে হবে এবং জবাবদিহি করতে হবে ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য না বাড়িয়ে শুধু একটি কথা বলবো, শেষ করি। রুটি তাওয়াই থাকে, জানেন তো আপনারা কিছু থাকে তাওয়াই থাকে, সে তাওয়া আগে আগুনের উপরে কিছুক্ষণ দিয়ে রাখতে হয়, আগুন যখন তাওয়া যখন গরম হয় তারপরে রুটি দিতে হয়, না হলে রুটি সেটা হয় না। তাওয়া উত্তেজিত করতে হবে, গরম করতে হবে আগে, আর সেই গরম করার কর্মসূচি তারেক রহমান দিয়েছে, জিরায় জিরায় এই সড়কের মাধ্যমে মানুষকে ঘর থেকে বের করে রাজপথে এনে সমবেত করার জন্য। আমরা সেজন্যই আজকের এই কর্মসূচি নিয়ে খুলনা, যশোর এবং ঝিনাইদহ, পরবর্তীতে কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, মেহেরপুর সহ সমস্ত জেলাতে আমরা এই সমাবেশ শেষ করে ইনশাল্লাহ এমন কর্মসূচি দেব যে কর্মসূচির মাধ্যমে হাসিনা শাড়ি খুলে পরিয়ে বিদেশে যাতে ব্যর্থ হবে সেই কর্মসূচির প্রস্তুতি নিয়ে বিহার আহ্বান রেখে সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতে প্রধান অতিথি বক্তৃতা দেওয়ার পূর্বে আজকের সভার সভাপতি আজকের সভার সভাপতি
সংক্ষিপ্ত বক্তৃতা করবেন। আস্তে আস্তে সম্মানিত নেতৃবৃন্দ, আজকের সভার সভাপতি জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম মশুর রহমান, সম্মানিত নেতৃবৃন্দ, এরপর আমাদের প্রধান অতিথি বক্তৃতা করবে। প্রধান অতিথির বক্তৃতা না শেষ পর্যন্ত আমরা মাঠ থেকে একটি লোকও যাব না। মাননীয় প্রধান অতিথি, সাবেক মন্ত্রী, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব বাবুল তায়েদার চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং অ্যাক্টিং চেয়ারম্যানের উপদেষ্টা আমাদের ঝিনাইদহের পুত্র সন্তান বর্গ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, আমাদের খুলনা বিভাগের অভিভাবক জনাব অনিন্দ ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ আমিনুজ্জামান খান শিমুর, কালীগঞ্জের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভিরোজ এবং কুষ্টিয়ার সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব হোসেন, যশোর জেলার সদস্য সচিব জনাব সাবেরুল ইসলাম সাহু ভাই, চুয়াডাঙ্গার শরীফ ভাই, বাগুড়ার আলী আহমদ ভাই এবং ঝিনাইদহ, সরি আমাদের একটা ভুল হয়ে গেছে, আমাদের বিশেষ অতিথি একজন মাননীয় বিশেষ অতিথি ঝিনাইদহ জেলার কৃতি সন্তান বারবার সংসদ সদস্য সাবেক কুইন এবং খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলার জনাব মোহাম্মদ মশিউর রহমান এবং শহীদুজ্জামান বেল্ট ইউনিভার্সিটি কমিটির সদস্য জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব, শাহানা রহমান সহ মঞ্চে উপবিষ্ট বিএনপি অঙ্গ সংগঠন এবং সকল সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলাকারী বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কথা পরিষ্কার, খালেদা জিয়ার কিছু হলে যুদ্ধ হবে সারা দেশে। আইন শেখার জামিন এবং মুক্তি খালেদা জিয়ার অধিকার, কারোর দয়া দাক্ষিণ্য নয়, এটা খালেদা জিয়ার সাংবিধানিক অধিকার, মৌলিক মানবাধিকার। 2 কোটি টাকা কোন 8 কোটি টাকা হয়েছে সেই মামলায় যদি জেল হয় 10 বছর, শেখ হাসিনার 14,000 কোটি টাকার দুর্নীতির মামলা, হাজার হাজার বছর জেল হওয়ার কথা, সেই মামলা তুলে নেন অবিলম্বে, খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন, বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিন, বাঙালির হাইকোর্ট দেখাবেন না, আব্দুম বাগদুম শিখাবেন না, ফৌজদারি কার্যবিধি আইনের 426-497 ধারায় ফাঁসির আসামি পর্যন্ত সুপ্রিম কোর্ট বের করেছে, সোমোটো রিলিশু করার যে বের করেছে, খালেদা জিয়ার জামিন হয় না। সরকার কার্যবিধি আইনের 401 ধারায় মুক্তি দিচ্ছে, ডিপ্রোবেশন অফেন্ডার্স অর্ডিন্যান্সে মুক্তি দিচ্ছে, জাতিসংঘের মানবাধিকার সনদে মুক্তি দিচ্ছে, রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের 49 অনুসারে ফাঁসির আসামিকে মুক্তি দিচ্ছে, এ পর্যন্ত 30 জনের অধিক ফাঁসির আসামিকে মুক্তি দিয়ে
আছে খালেদা জিয়াকে মুক্তি দেয় না জেলে থেকে আমাদেরকে বিদেশে চিকিৎসা দিয়েছেন আপনাদের আশরাফ আব্দুর রব সাবেক সেক্রেটারি আব্দুল জলিল সাবেক প্রেসিডেন্ট সদস্য মোহাম্মদ আলী তাদেরকে কিন্তু খালেদা জিয়াকে তারা মুক্তি দেবে না জামিন দেবে না বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে এই সরকার মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধানের মূলমন্ত্র গণতন্ত্র এবং আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা হত্যা করেছে কায়েম করেছে একনায়কতন্ত্র স্বৈরতন্ত্র মাফিয়া তন্ত্র এবং কর্তৃত্ববাদী এক জঙ্গলি দুঃশাসন আমি রাষ্ট্র আমি শাসন আমি নারী আমি সব এত পরিমাণ পাপ করেছে এর পতন হলে আমাদের বিএনপি লাগবে না জনগণ পায়ে পিছে ফেলবে জনগণ চান্স আছে কখন সময় আসবে আর যে সংবিধান লঙ্ঘন গণহত্যা মৌলিক অধিকার লঙ্ঘন এবং দুর্নীতি আকাশ চম্বিকে সমস্ত অপরাধ করেছে প্রত্যেকটা ঘটনার সত্যি তথ্য আছে প্রমাণ আছে সাক্ষী সাবধ আছে এত পরিমাণ মামলা হবে জেল খাটতে খাটতে মরে যাবে কেমন পর্যন্ত জেলে যাচ্ছে হবে না আমাদের লাগছে না কাজে আসুন আমরা আজকে প্রতিজ্ঞা করি খালেদা জিয়াকে জামিন দেবে না মুক্তি দেবে না বিজয়ের এই মাসে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করি আমরা মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে জীবনকে বাজি রেখে আবারও মাথায় কাপড়ের কাপড় বেঁধে মাঠের নামব দুর্বার কোন আন্দোলন করে তুলব খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার না করা পর্যন্ত এবং এই দাবিদার পুতুল সরকারের পতন না ঘটার পর্যন্ত একটি লোকন বাড়ি ফিরব না সম্মানিত উপস্থিতে এই ভাই সম্মানিত উপস্থিতে আজকের এই জনসভা সফল করার জন্য আমাদের প্রধান অতিথি বক্তৃতা না করা পর্যন্ত আমরা একটি লোক মাঠের দিকে যাব না প্রধান অতিথি অত্যন্ত জাতির এই সংকল্পের মধ্যে প্রধান অতিথি মূল্যবান বক্তৃতা করবেন এই সমাবেশে পার্শ্ববর্তী জেলা মাগুরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া যশোর মেহেরপুর নড়াইল সহ যে সমস্ত নেতা কর্মীরা এই সমাবেশে সফল করার উদ্দেশ্যে আছেন জেলা কেন্দ্রের পক্ষ থেকে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন উপজেলা মহেশপুর পঞ্চায়েত কালীগঞ্জ হরিণাকুণ্ডু শঙ্খপাত থেকে বিএনপি যুব দল ছাত্র দল মহিলা দল ধরেছেন তাদের অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন সংগঠন সহযোগী সংগঠনের কেন্দ্র নেতৃবৃন্দ এই সময় উপস্থিত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্র নির্বাহী কমিটির সভাপতি সহ কেন্দ্র নির্বাহী কমিটির যারা এই সভায় আজকে অতিথি হয়েছেন বক্তৃতা দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি এই জেলায় ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সমস্ত পত্র পত্রিকার সাংবাদিক ভাইরা এই সময় উপস্থিত আমাদের সবার সমস্ত কর্মকাণ্ড প্রকাশ করার জন্য সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীদের যারা আজকে সভা সফল করার জন্য আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আমার অতিথিদের আমরা দেখাতে চাই বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে আজকে এই সমাবেশ থেকে আমরা শপথ করব খালেদা জিয়ার মুক্তি মাফিয়া সরকারের পতনের যে আন্দোলন আসবে সেই আন্দোলনে আমরা সবাই জেদার রাজপথে থাকব কিনা সবাই জিয়া তুলে দেখান সবাই 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 থাকবেন তো সবাইকে ধন্যবাদ এই পর্যায়ে আজকের সভার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা আমাদের পার্শ্ববর্তী জেলার কৃতি সন্তান সাবেক মন্ত্রী আমাদের ভারপ্রাপ্ত
সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী বিশেষ করে আস্তে বিশেষ করে আমরা জিনাইদে সমস্ত মামলা মোকদ্দমা মামলা মোকদ্দমার জন্য হাইকোর্টের আস্থা স্থান হিসেবে যে ব্যক্তি আমাদের বেশি কাজ করে দিয়েছেন বিএনপির ভাই চেয়ারম্যান জনতা বাবু নিতাই রায় চৌধুরী বাবু নিতাই রায় চৌধুরী শুরু হয়েছে এবং এই ফাটার টানে
তোমাকে বঙ্গোপসাগর নিক্ষেপ করবে। কারণ ইতিমধ্যেই তুমি বাংলাদেশের উপরে তুমি এবং তোমার লুটেরা বাহিনী, তোমার সন্ত্রাসী গেস্টাপো বাহিনী, তোমার ফ্যাসিস্ট বাহিনী আজ বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মৌলিক মানবাধিকার, বাংলাদেশের সমস্ত সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে চুরমার করে ধ্বংস করেছে। তুমি আমাদের প্রশাসনকে ধ্বংস করেছ, তুমি নির্বাচন ব্যবস্থাকে চুরমার করেছ, তুমি দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করছ এবং তোমার পরিচালিত বিচার ব্যবস্থা, এই সন্ত্রাসীদের ফ্যাসিস্টদের পরিচালিত বিচার ব্যবস্থায় এখন 36 লক্ষ মকদ্দমা তুমি বিএনপির নেতা কর্মীদের মধ্যে দিয়েছ। তুমি আমাদের ফলপাটি ভেঙেছ, তুমি আমার প্রিয় ভাইদের গুম করেছ, হত্যা করেছ এবং একের পর এক বাংলাদেশের সবুজ মাটি বিএনপির যুবকদের রক্তে লাল হয়ে উঠেছে। তোমার পুলিশ, তোমার র‍্যাব, তোমার আইন শৃঙ্খলা বাহিনী যাদেরকে কুক্ষিগত করে তুমি সংগ্রাম, তুমি যুদ্ধ ঘোষণা করেছ বাংলাদেশের জনগণের উপরে। কেন এই যুদ্ধ ঘোষণা? তার কারণ হচ্ছে এই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি জাতীয়তাবাদী, দেশপ্রেমিক, স্বাধীনতাকামী এবং মুক্তিযোদ্ধাদের দল। এরা বাংলাদেশে জাতীয় স্বার্থের পক্ষে দল, কিন্তু শেখ হাসিনা জাতীয় স্বার্থের পক্ষে না। আওয়ামী লীগ এদেশে মুক্তিযুদ্ধ করে নাই, মুক্তিযুদ্ধের সমস্ত শক্তি মাত্র 25শে মার্চে রাতের বেলায় জনাব শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় পাকিস্তানিদের কাছে ধরা দিয়ে তিনি পাকিস্তানের কারাগারে চলে যান। যাওয়ার আগে তাজউদ্দিন সাহেব সহ অন্য নেতারা তাকে বলেছিলেন আপনি এক্ষুনি পালিয়ে আসুন, একটু পরে আপনাকে অ্যারেস্ট করবে। শেখ সাহেব বলেছিলেন আমি যদি পাকিস্তানিদের কাছে এখন স্বেচ্ছায় ধরনা দিই তাহলে ওরা ঢাকা শহর জ্বালিয়ে পুড়ে দেবে। ওদের তিনি স্বেচ্ছায় ধরা দিলেন এবং বললেন তোরা পালিয়ে যা, তোরা ভারতে পালিয়ে যা। এবং পরের দিন আওয়ামী লীগের সমস্ত নেতারা বিভিন্ন জায়গায় ব্যাংক ট্যাঙ্ক ডাকাতি করে লুটপাট করে যিনি তার মূল বিরোধী আওয়ামী লীগের নেতারা সব পালিয়ে চলে গেল ভারতে। এবং তাজউদ্দিন সাহেব বলেছিলেন যে আপনি যাওয়ার আগে তাহলে একটা স্বাধীনতার ঘটনা দিয়ে যান, একটা টেপ রেকর্ড নিয়ে বলছেন আপনি বক্তব্য দেন। উনি বললেন তোরা কি আমাকে দেশদ্রোহী বানাবি? এরা তাজউদ্দিন সাহেবের বইতে আছে তোরা কি আমাকে দেশদ্রোহী বানাবি? উনি সে ঘটনা দিতে রাজি হন নাই। এখন নানান কথা যে 7ই মার্চে উনি নাকি স্বাধীনতার ঘটনা দিয়েছিলেন। 7ই মার্চে কি বলেছিলেন? আমি বারবার বললাম ইহা এখানকে, তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। আমি বললাম আপনি আপনি সংসদ ডাকুন, ডেকে নির্বাচিত প্রতিনিধিদের যাতে ক্ষমতা দিয়ে দিন, যদি ইহা খান সেটা দিত তাহলে উনি কি হতেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। কিন্তু তখন দেশের মানুষের মেজাজ স্বাধীনতা, এবং তাই যদি হয় উনি স্বাধীনতা ঘোষণা দিয়ে থাকেন তাহলে 25শে 24শে মার্চের বিকেল পর্যন্ত কি আলোচনা হচ্ছিল হোটেল ইন্টার কন্টিনেন্টালে আপনি, শেখ মুজিবুর রহমান এবং ইয়াহিয়া খান এবং ভুট্টোর সাথে কি আলোচনা হয়েছিল? আলোচনা হচ্ছিল কোনো সমঝোতা করা যায় কিনা। যখন পাক বাহিনী ছাপিয়ে পড়ার প্রস্তুতি গ্রহণ করে আরো 1 লক্ষ সেনাবাহিনী নিয়ে এসে ইয়া খান এবং ভুট্টো যখন রাতের অন্ধকারে চলে গেল পাকিস্তানে, শেখ মুজিব ধরা দিলেন, আওয়ামী লীগের নেতারা পালিয়ে যাচ্ছে, এই খবর জানার সাথে সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রিপোর্ট করলেন এবং স্বাধীনতার ঘোষণা দিলেন। এই হচ্ছে ইতিহাস। ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে যুদ্ধ করেছেন, একের পর এক অনুরোধ করে ছুটে বেরিয়েছেন, যুদ্ধ করেছেন মুজিবুর রহমান, যুদ্ধ করেছে বাংলাদেশের জনগণ, মুক্তিযুদ্ধ করেছে আমরা, আওয়ামী লীগের নেতারা করে নাই। তাই মুক্তিযুদ্ধের যে চেতনা গণতন্ত্র, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না।
আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত শেখ মুজিবের আমলে 30,000 পথদেশীর মানুষকে তার রক্ষী বাহিনী ডেলিয়ে দিয়ে খুন করেছে। প্রতিদিন এই মধুমতি নদী, এই ফটকি নদী, ওই নবগঙ্গা নদীতে প্রতিদিন লাশ ভেসে গেছে, একের পর এক মস্তকবিহীন লাশ, সমস্ত দেশের প্রগতিশীল যুবকদের লাশ। একথা নিশ্চয়ই যারা মুরব্বী আছেন তারা আপনারা জানেন। শেখ মুজিবের এই হত্যা সিরাজ সিকদারের সাথে আমাদের রাজনৈতিক মত পার্থক্য ছিল, কিন্তু সিরাজ সিকদারের দেশপ্রেম তুলনাবিহীন, আকাশ তুম্বী চুলতার দেশপ্রেম। সেই সিরাজ সিকদারকে হত্যা করে পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ মুজিব বলেছিলেন, কোথায় সিরাজ সিকদার, আর কথা বলো না। এরপর বাংলাদেশে যখন শেখ মুজিবের বিরুদ্ধে আওয়ামী লীগের লুটপাটের বিরুদ্ধে, তখন শেখ সাহেব নিজেই বলেছিলেন যে আমরা পাই মানুষ পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চাটার খনি, চোরের খনি, যা কিছু আমি চাটার দল চেটে নিয়ে নেয়। এই চাটার দল, এই খুনি হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ জনাব শেখ মুজিবুর রহমানের স্বীকৃত বদল। এবং এর বিরুদ্ধে যখন মানুষ যখন ফুটে উঠছে, তখন উনি সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে এক দলীয় বাসশাল গঠন করলেন, সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিলেন এবং সবাইকে বাসশাল করতে হবে। এই যে নির্মম পরিণতি বাংলাদেশের গণতন্ত্রে, এটা শেখ মুজিবের সময় হয়েছিল। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে আবার বহুদলীয় গণতন্ত্র চালু করেন, জিয়া আবার এই দেশে নতুন সম্ভাবনার জন্যে, নতুন যুগ সূচনার জন্যে রাজনৈতিক দল বিএনপি গঠন করলেন। সেই বিএনপিতে জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যুর পরে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই করে সংগ্রাম করে শেষ পর্যন্ত এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। সেই গণতন্ত্রের জননী, সেই মানবাধিকার, সেই বেগম খালেদা জিয়ার উপরে এরা নিষ্ঠুর নির্যাতন করছে, এবং নির্যাতন এমন ভয়াবহ যে সংগ্রামী বন্ধুরা আমার, বেগম খালেদা জিয়া ঢাকার এবার কেয়ার হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে, এই সরকার তাকে মেরে ফেলতে চায়। কারণ বেগম জিয়া যখন হাসপাতাল থেকে বাড়িতে আসে, ডাক্তাররা তাকে পরীক্ষা করে যে রিপোর্ট দিল, সেই রিপোর্টে লিভার সিরোসিসের কথা ছিল না। লিভার সিরোসিস হতে অনেক সময় লাগে, অনেক বছরের পর লিভার সিরোসিস হয়। বেগম জিয়াকে কি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, যার জন্য মাত্র অল্পদিনের মধ্যেই বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস হল। ডাক্তাররা বলছে প্রতিদিন বেগম জিয়া রক্ত বমি করছে, তার বাথরুম দিয়ে রক্ত পড়ছে। বেগম খালেদা জিয়া কি এভাবেই মারা যাবে? এই এই স্বাধীনা, এই জনগণের শান্তি স্বাধীনা বেগম খালেদা জিয়াকে মেরে ফেলতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেখো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা সিদ্ধান্ত নিয়েছি বেগম জিয়ার মুক্তির সাথে এদেশের গণতন্ত্র, এদেশের সার্বভৌমত্ব, এদেশের মানবাধিকার, জাতীয় স্বার্থ সব কিছু জড়িত। কারণ এই সব কিছুতে পাষাণের মতো পাথর চাপা দিয়ে আছে যে সরকার, এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম ছাড়া পথ নেই, পতন এদের হবে। ভাটা শুরু হয়েছে শেখাচ্ছে না। আপনি আমার এক বন্ধু বলেছিলেন আপনি আফগানিস্তানের, আফগানিস্তানের কথা জানেন, দীর্ঘ 23 বছর আশরাফ গ্রানিকে আমেরিকা সেখানে পুষে রেখেছিল, 3 লক্ষ প্রশিক্ষিত আর্মি, হেলিকপ্টার, বিমান বাহিনী, ট্যাঙ্ক বাহিনী, ছোট ছোট বিমান বাহিনী। কিন্তু যেই আমেরিকা বলেছে না এখন আশরাফ গানি সবল হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, আমরা এখন আর শূন্য এখানে ভাগ করব, নেটো বাহিনী সরিয়ে নিয়ে যাব। এই সুযোগ দিলে তালেবানরা আক্রমণ করলো। আপনি দেখেছেন এক একটা শহরে, এক একটা প্রদেশে তালেবানরা যাচ্ছে মোটর সাইকেলে, কেউ 2 জন, কেউ 3 জন করে, একটা একটা বন্দুক টন্দুক ঘাড়ে নিয়ে।
আর ওদের প্যান বাহিনী, ওদের বিমান বাহিনী সব কিছু ফেলে দিয়ে তারা পালিয়ে যাচ্ছে। পালাতে পালাতে গিয়ে কাবুল বিমানবন্দরে প্লেনের উপরে উঠেছে পালানোর জন্য, মানে ছাদের উপরে উঠে, বালতি বাসের উপরে উঠে, লঞ্চের উপরে উঠে, কিন্তু প্লেনের উপরে উঠেছে, তার মানে একটু পরেই মারা যাবে, তারপরে উঠেছে। শেখ হাসিনা, এই পরিণতি তোমার জন্য অপেক্ষা করছে। তবে ওই শাড়ি দুলিয়ে বেলি নাচিয়ে কে বেলি নাচিয়ে পালাতে পারবেন না, কারণ কারণ শাড়ি পরে পালানো যায় না। তাই আমি বলতে চাই একটি ছোট্ট গল্প করে আমার বক্তব্য শুরু করব। আমি বহু আগের একটা গল্প, কিন্তু আমি আপনাদের সামনে বলে যেতে চাই, শেখ হাসিনা শুনবে। এক কৃষকের স্ত্রী বউ, সে তার কথা, তার স্বামীর কথা শুনবে। স্বামী যদি বলে আজকে একটু শাক ভাত খাবো, কিন্তু শাক ভাত নিয়ে সে কোনটি ডাল ডাল ভাত, স্বামী যদি বলে যে আজকে আমি একটু মুরগি কিনে নিয়েছি, তুমি একটু মুরগির গোস্ত রান্না করো, সে কোনটি মুরগি গোস্ত বাদ দিয়ে একটু গুঁড়ো গোস্ত রান্না করো, মানে কখনোই স্বামীর কথা শুনবে না। অধিকাংশ মহিলারা মানে এরকম তো এই সবাই না, কিন্তু এই কৃষকের বউটা শুনুন তো। একদিন হয়েছে কি, স্বামী স্ত্রীর ভিতরে প্রচণ্ড ঝগড়া, ঝগড়া বেঁধে স্ত্রী করেছে কি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে রাখতে। তো এখন আপনার স্ত্রী মারা গেছে, তাই সে করলো কি কৃষকটা তার বউকে নিয়ে যে এই না সরি ভুল করছে একটু ভুল হচ্ছে গলায় দড়ি দিয়ে। একদিন কৃষকের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়েছে, ঝগড়া হয়ে বাড়িতে আসতে প্রচণ্ড একটা খরচ একটা খাল যাচ্ছিল, খাল মানে প্রবাহিত খাল, সে বউটা রাগ করে খালের মধ্যে ঝাঁপ দিচ্ছে, মানে জলে পড়ে মারা যায়। তো ও মনে করে যা বসা গেছে, বউ যখন শোনেই না মারা গেছে যা। আবার কিছুক্ষণ পরে বলে যে আর আসল যে বউ তো যাই উঠে নিয়ে আসে, তো যাইয়ে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে না করে উজনের দিকে গেলে হাতে করছে খুঁজে পায়। তো পার দেয় মুরব্বী যাচ্ছিল, বলে যে বাপু এখানে কী ক্ষতি, বলে চাচা আমার বউ আত্মহত্যা করেছে জলে ঝাঁপ দিয়ে, তাই তার খুঁজে বেড়াচ্ছে। তা বলছে তুমি উজনে খোঁজো কেন, আমার বউ মরিত ভাটিতে যাবে, বলে না আমার বউ ভাটিতে পারে না, সে সারা জীবন উজয় রয়েছে, সে ভাটিতে পারে তাই উজয় খুঁজতে। তো শেখ হাসিনা তোমাকেও ভাটতি হবে, দিন চলে এসছে, আমরা শেখ হাসিনার পতনের পথ করে দিচ্ছি। আমরা এরপর প্রত্যেক জেলায় জেলায় যে কটা জেলা বাকি আছে আমরা কোনো সমাবেশ করব, এরপর আমরা উপজেলায় যাব, সেই পর্যায়ে আমরা নেতা থাকব না, নেতা হবে গ্রামের কৃষক, নেতৃত্ব দেবে শ্রমিক, নেতৃত্ব দেবে এলাকার ভূমিহীন কৃষক, নেতৃত্ব দেবে যুব সমাজ এবং জনগণের গণতান্ত্রিক সেই আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেবে এবং অচিরেই নেবে। ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় এই সরকারকে একটি খুনি সরকার হিসেবে চিহ্নিত করেছে, তারা ইতিমধ্যেই আপনারা আমার বন্ধুরা বলেছে আপনি শুনেছেন, তারা স্যাংশন দিয়েছে, যদি আমাদের বজ্জা কিন্তু শেখ হাসিনার জন্য এই ঘটনাগুলো ঘটছে। আর পুলিশ ভাইদের আমি একটা কথা বলতে চাই, বন্ধুগণ আপনার দেশের সন্তান, আপনার আমাদেরই ভাই, এই তো সংস্কৃতি, আমরা মিছিল করছি আপনার দাঁড়িয়ে আছেন, এতে আমরা লুটপাটও করছি না, আমরা কিছু করছি না, আপনারা কেন এটা করবেন? আমরা হিসাব রাখতেছি আমাদের এক একটা জেলায়, যেমন মাগুরা জেলায় 1200 পুলিশ বিভিন্ন জায়গায় চাকরি করে, জিনেদা জেলায় আমরা জানি 2000 পুলিশ বিভিন্ন জায়গায় চাকরি, কার বাড়ি কোন গ্রামে তার বাবা আছে মা আছে কে কে আছে ওই পুলিশ কে আছে সব খবর আমরা রাখি। যদি এভাবেই যদি অত্যাচার নির্যাতন চলে, তখন আমাদের কর্মীদের যদি মানে উত্তপ্ত করেন আর কত সহ্য করবে? আমাদের দেওয়াল পিছিয়ে পিছিয়ে গেছে, 36 লক্ষ মিথ্যে মামলায় জুড়ে আছে আমার বন্ধুরা। যে আপনি যিনি ময়মনসিংহে চাকরি করেন,
আপনার ফ্যামিলি যেখানে আছে তার চারপাশে বিএনপির নির্যাতিত মানুষরা আছে, তাহলে এই পুলিশকে জিনেদার পুলিশকে পাহারা দিতে হবে। ওই যে 2000 পুলিশের বাড়িঘর আছে জিনেদা জেলায় তাদের বাড়িঘর দিয়ে বিএনপিকে আর পাহারা দেওয়ার সুযোগ পাবেন না। তাই বলতে চাই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের কর্মচারী হিসেবে জনগণের বেতনে পুলিশ প্রশাসন গ্রহণ করবেন। এখনো সময় আছে, আপনারা সঠিক পথে পরিচালিত হন, কারণ একটি পড়ন্ত সূর্য একটা ডুবন্ত নৌকা শেখ হাসিনা সে আপনাদের আর রক্ষা করতে পারবে না, যেমন মুরাদকে রক্ষা করতে পারে নাই, মুরাদকে বাধ্য হয়েছে বলতে। তাই আগামী দিন আমরা আপনাদের প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি দ্রুত বিদেশে পাঠানোর দাবি করছি। শেখ সরকারের কাছে দ্রুত বিদেশে পাঠিয়ে আপনারা দায়মুক্ত হন, আর না হলে আমরাই আমাদের পথ বেছে নেব। ওই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, সভাপতি সাহেবের অনুমতিক্রমে আজকের এই বিশাল বড় সমাবেশ এখনই সমাপ্তি ঘোষণা করা হলো। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বাগুড়ার মাটি।